নমস্কার বন্ধুরা জি কে মিনাতে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো বেঙ্গল যে ফুড ইন্সপেক্টরের এক্সাম নোটিফিকেশন বেরিয়েছে তার দু হাজার চোদ্দো সালের যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্র এবং তার অ্যান্সার কি আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে দেখব হ্যাঁ এটা হচ্ছে প্রশ্নপত্র ঠিক আছে আমরা বলেছিলাম যে পঞ্চাশটা কিন্তু অ্যারিথমেটিক ছিল এবং অ্যারিথমেটিকের মধ্যে কিছু জিআইও ছিল ঠিক আছে পঞ্চাশটা অ্যারিথমেটিক এবং পঞ্চাশটা জি কে কিন্তু পঞ্চাশ নম্বরের জিকে কিন্তু একশোখানা প্রশ্ন ছিল ঠিক আছে তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে টোটাল পঞ্চাশটা কিন্তু যে ম্যাথ সে পঞ্চাশটা ম্যাথ ছিল এবার এখানে দেখো পঞ্চাশ মার্কসের কিন্তু লেখা রয়েছে কি জিআই বা জেনারেল স্টাডিজ এখানে জিরো পয়েন্ট ফাইভ করে মার্কস রয়েছে ঠিক আছে কিন্তু প্রশ্ন কিন্তু দেখো তোমরা কটা রয়েছে প্রশ্ন রয়েছে হচ্ছে টোটাল একশোটা অর্থাৎ হাফ নম্বর করে কিন্তু রয়েছে অর্থাৎ হাফ নম্বর করে রয়েছে ঠিক আছে টোটাল তাহলে দেড়শো মানে পঞ্চাশ আর ওদিকের একশো খানা জি কে ঠিক আছে টোটাল দেড়শোটা যে প্রশ্ন এটা টোটাল এ বি সি ডি চারটে সেট হয়েছিলো এটা আমরা ডি সেটের কোশ্চেন পেপার আপলোড করছি ঠিক আছে আর তার সাথে রয়েছে অ্যান্সার কি হ্যাঁ তার সাথে রয়েছে এই অ্যান্সার কি এটা কিন্তু কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তখন যেহেতু ওয়েস্ট বেঙ্গল এসএসসি এক্সামটা নিত সেই ওয়েস্ট বেঙ্গল এসএসসি কিন্তু এরকম অ্যান্সার কি প্রকাশ করত। এবং গ্রুপ যে ডি দেখতে পাচ্ছ কোশ্চেন বুকলেট তারই কিন্তু অ্যান্সার কি এটা রয়েছে আমরা কোয়েশ্চেন পেপার এবং এই অ্যান্সার কি পিডিএফটা আমাদের ফেসবুক পেজ জি কেমনতে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে এছাড়া আমরা ডিসক্রিপশান বক্সেও তার লিঙ্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তোমরা আমাদের ফেসবুক পেজ দিকে মেনিয়াতে জয়েন করো এবং যা এবং যারা সাবস্ক্রাইব করনি অলরেডি সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করলে কিন্তু তার পাশে একটি বেল আইকন আসবে এবং সেটিকে প্রেস করে দেবে আমরা ইম্পর্ট্যান্ট কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে যে সমস্ত প্রয়োজনীয় ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা দেখতে পারবে ধন্যবাদ